লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা আবেদন করেছিলেন তারা মাসিক 500 টাকা এবং 1000 টাকা ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। কিন্তু যারা এই প্রকল্পে টাকা পাচ্ছেন তাদের জন্য একটি খারাপ খবর আছে, কারণ টোটাল 8টি ব্যাংকে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা এবার ঢুকবে না। কারণটি আজকে এই ভিডিওটিতে পুরো ডিটেলসে আলোচনা করে দেবো, কোন কোন ব্যাংকের এই টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে না এবং টাকা না ঢোকার কারণ এবং এর সমাধানও আজকে ভিডিওটিতে পুরো ডিটেলসে আলোচনা করে দেবো। সো বন্ধুরা, আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এই স্কিমের টাকাটি পেয়ে থাকলে বা আবেদন করে থাকলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে 8টি ব্যাংকের আপনাদের সমাধান কিভাবে নিজে নিজেই করে নিতে পারবেন এই ভিডিওটিতে পুরো ডিটেলসে আলোচনা করে দেবো। সো কোনো প্লেসে স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন, এরকম নিত্য নতুন প্রকল্পের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ফ্রি অফ কস্ট নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আর দেখতে পাচ্ছেন সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি কি পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের একজন উপভোক্তা? তবে এই খবরটি আপনার জন্য। পশ্চিমবঙ্গ সরকারের তরফে জনসাধারণের উন্নতির খাতিরে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হয়েছে, আর এগুলির মধ্যে অন্যতম হল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। পশ্চিমবঙ্গের গৃহবধূদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে রাজ্য সরকারের পক্ষ থেকে গৃহবধূদের প্রতি মাসে 500 থেকে 1000 টাকা পর্যন্ত প্রদান করা হয়। হ্যাঁ বন্ধুরা, যারা জেনারেল কাস্ট এবং ওবিসি আছে তাদের 500 টাকা এবং এসটি এসসি হলে 1000 টাকায়। অনেকে আমাকে কমেন্টে কোশ্চেন করেছেন, ওবিসি এ বা বি যারা ক্যাটাগরি আছে এরাও রিজার্ভেশন ক্যাটাগরি, সো এনারা 1000 টাকা পাচ্ছে না, কারণ গভর্নমেন্ট থেকে রুলস জারি করা হয়েছে কেবলমাত্র জেনারেল এবং ওবিসিরা 500 টাকা পাবে এবং যারা এসটি এসসি তারা 1000 টাকা পাবে। জেনারেল এবং তফসিলি জাতি উপজাতি ওবিসি সহ যে কোনো সম্প্রদায়ের মহিলারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। চলতি মাসে অর্থাৎ আগস্ট মাসে অনুদানের অপেক্ষায় রয়েছে সমগ্র রাজ্যের মহিলারা, আর এর মধ্যে রাজ্য সরকার তরফে ঘোষণা করা হয়েছে কতগুলি ব্যাংক অ্যাকাউন্টে থাকলে মহিলারা পাবেন না লক্ষ্মী ভাণ্ডারের অনুদান, আর তাই নিয়ে রীতিমতো ভয়ে রয়েছে রাজ্যের মহিলারা। কোন কোন ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অধীনে টাকা পাবেন না মহিলারা তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে এবং অনেকে আমাকে কমেন্টে জানতে চেয়েছেন, তারই জন্য আজকে এই ভিডিওটি আপনাদের আপডেট দেওয়া। সো আজকে এই ভিডিওটিতে আপনাদের আলোচনা করতে যাচ্ছি যে কোন ব্যাংক অ্যাকাউন্টে থাকলে মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অধীনে অনুদান পাবেন না। যদি এই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে এই ভিডিওটি আপনি লাস্ট পর্যন্ত দেখবেন এবং কোনো প্লেসে স্কিপ করবেন না। সো কেন এমনটি হচ্ছে এটিও আজকে ভিডিওটিতে পুরো ডিটেলসে বলে দিচ্ছি। বর্তমানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যেটি আরবিআই দ্বারা কন্ডাক্ট হয়, এর নির্দেশে অনেকগুলি দুটি ব্যাংক মিলিত হয়ে একটি ব্যাংক হিসাবে পরিচিত হয়েছে। আপনারা সকলেই জানেন যেহেতু অনেক ব্যাংক ট্রান্সফার হয়েছে, দুটো ব্যাংক একসঙ্গে মিলে একটি ব্যাংক হয়ে গিয়েছে। সো এর ফলে কি হয়েছে, আইএফসি কোডগুলি চেঞ্জ হয়েছে এবং এর ফলে এফেক্টেড হয়েছে বিভিন্ন প্রকল্পে টাকা দেওয়ার সময় আইএফসি কোডটি চেঞ্জ হওয়ার ফলে একজনে টাকা ট্রান্সফার হওয়ার পরে আটকে যাচ্ছে যে কোনো মাধ্যমে। সো এর জন্য আপনাদের কি করতে হবে, সমাধানের একটি উপায় হচ্ছে যে সকল মহিলাদের ক্ষেত্রে ব্যাংকের নামের আইএফসি কোড পরিবর্তন হয়েছে তাদেরকে অবশ্যই তাদের নতুন ব্যাংকের তরফ থেকে পাসবইয়ের প্রথম পৃষ্ঠা জেরক্স এবং আইএফসি কোডটি নিজেদের বিডিও অফিসে জমা করতে হবে। একমাত্র এই পদ্ধতি আপনাদের পুনরায় সঠিকভাবে লক্ষ্মী ভাণ্ডার টাকা পেতে আপনাদের সমস্যা সমাধান করতে পারবেন। এবার দেখা যাক কোন কোন ব্যাংকে আপনাদের এই সমস্যাগুলি, যাদের যাদের অ্যাকাউন্ট আছে কোন কোন ব্যাংকে এই সমস্ত সমস্যাগুলি ঘটছে। সো যে সমস্ত ব্যাংকগুলি লক্ষ্মী ভাণ্ডার অ্যাকাউন্ট থাকলে লক্ষ্মী ভাণ্ডারের অনুদান পাবেন না সেই সমস্ত মহিলারা দেখেন, আন্ধ্রা ব্যাংক, তারপর আছে কর্পোরেশন ব্যাংক, এ দুটি ব্যাংক মিলিত হয়ে বর্তমানে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। যদি আপনার আন্ধ্রা ব্যাংকে অ্যাকাউন্ট ছিল বা কর্পোরেশন ব্যাংকে অ্যাকাউন্ট ছিল কিন্তু বর্তমানে সেটি ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া হয়ে গিয়েছে কিন্তু আপনি আপডেট করেননি, এর ফলে আইএফসি কোডটি চেঞ্জ হওয়ার ফলে আপনার অ্যাকাউন্টে যখন টাকাটি ট্রান্সফার করা হবে তখন ক্রেডিট হবে না। সো আপনি এমনটি যদি পরিবর্তন করে থাকেন বা আইএফসি কোডটি চেঞ্জ করে থাকেন তাহলে আপনার কোনো টেনশনের কারণে আপনি কোনো নিশ্চিন্তে থাকবেন, আপনার অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যাবে। সো যে সমস্ত ব্যাংকে এই প্রবলেমগুলো হয়েছে, এরপর ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স যেটি ওবিসি ব্যাংক নামে পরিচিত, আরেকটি হচ্ছে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া যেটি ইউবিআই, এটি এখন বর্তমানে কি হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয়েছে, এবং এর ফলে কি হয়েছে দুটি ব্যাংকের একটিতে অ্যাকাউন্ট ছিল সেই সব মহিলাদের নিজেদের পরিবর্তিত আইএফসি কোডটি অতি অবশ্যই আপডেট করতে হবে।
সো আপনি আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি আপনার কোনো চিন্তার কারণ নেই, কিন্তু আপনার ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স বা ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ায় অ্যাকাউন্ট ছিল কিন্তু বর্তমানে আপনি পরিবর্তন করাননি বা যখন আপনি অ্যাপ্লিকেশন করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাওয়ার সময় তখন আপনার ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্সেরই অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন, কোনো প্রবলেম নেই, অ্যাকাউন্ট নাম্বারের কোনো চেঞ্জ হয়নি কিন্তু আইএফসি কোডে চেঞ্জ হয়েছে। সো বর্তমানে আপনাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আইএফসি কোডটি দিতে হবে। এরপরে এলাহাবাদ ব্যাংক ও ইন্ডিয়ান ব্যাংক যদি আপনার কাছে থাকে, এক্ষেত্রে যে কোনো মহিলার ব্যাংকের অ্যাকাউন্ট ছিল তাদের অতি অবশ্যই আইএফসি কোডটি আপনাদের চেঞ্জ করতে হবে। তারপর আট যেটি হচ্ছে সিন্ডিকেট ব্যাংক, পরিবর্তিত হয়ে এখন কী হয়েছে কানাড়া ব্যাংক। সো আপনাদের সিন্ডিকেট ব্যাংকে যদি অ্যাকাউন্ট থাকে সেই বর্তমানে আপনাদের কানাড়া ব্যাংকে অ্যাকাউন্ট হয়েছে, আপডেট হয়েছে, সো আইএফসি কোডটি আপনারা সেখান থেকে সংগ্রহ করে নেবেন। এরপর দিয়েছে বিজয় ব্যাংক বা দেনা ব্যাংক, বর্তমানে পরিবর্তিত হয়েছে ব্যাংক অফ বরোদা। সো আপনাদের ব্যাংক অফ বরোদাতে যাদের অ্যাকাউন্ট আছে তাদের কোনো নিশ্চিন্তা, কিন্তু আপনাদের বিজয় ব্যাংক বা দেনা ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে আপনি পরিবর্তন না করে থাকলে শীঘ্রই সেটি আপডেট করে নিয়ে ডকুমেন্টের সঙ্গে আপনার অ্যাটাচ করে আপনার বিডিও অফিসে জমা করে দেন। এরকম নানারকম গুরুত্বপূর্ণ কি করবেন, আইএফসি কোডটি ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠা জেরক সহকারে বিডিও অফিসে আপনাকে জমা করতে হবে, নহলে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবেন না বা কন্টিনিউ হবে না। সো বন্ধুরা, যারা অলরেডি আপনারা আপডেট করে ফেলেছেন বা অ্যাপ্লিকেশন করার পরে আইএফসি কোডটি ঠিকঠাক রেখেছেন, বা ধরুন আপনাদের আগে কিছু এখন যেহেতু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয়েছে এবং আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে অন্তর্ভুক্ত, সো আপনাদের আইএফসি কোড চেঞ্জ হয়নি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, সো আপনাদের বিনা দ্বিধায় আপনার অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যাবে। সো যাদের যাদের এই সমস্ত ব্যাংকে প্রবলেম আছে তারা শীঘ্রই আপডেট করে নিয়ে আপনাদের নিকটবর্তী বিডিও অফিসে সেখানে এই সমস্ত ডকুমেন্টগুলো জমা করে দেন যাতে আপনার টাকাটি পেতে অসুবিধা না হয়। আর তাছাড়া বলে রাখবো বন্ধুরা, এই সমস্ত ব্যাংকে আপনারা যখন আপডেট করেছিলেন বা ফর্ম ফিল আপ করেছিলেন যদি সঠিক দিয়ে থাকেন বা আপডেটের সঙ্গে সঙ্গে আপনি সঠিকভাবে ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে আপনার কোনো চিন্তার কারণ নেই, কেন আইএফসি কোডটি তারপরে পরিবর্তন করা হয়েছিল। সো বন্ধুরা, এরকম নিত্য নতুন প্রকল্পের গভর্নমেন্টের স্কিমের আপডেটেড ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও আর একটি লাইক করে দাও। এছাড়া আপনি কোন জেলা থেকে দেখছেন সেটি জানাতে ভুলবেন না। এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট।